হ্যাঁ সুষময় অরিজিৎ তোদের আজকে পপুলেশান গ্রোথ ওকে এখান থেকে শুরু করছি এর আগেরগুলো হয়ে গেছে পড়ে নিয়েছিস তো আজকের টপিক হলো পপুলেশান গ্রোথ অর্গানিজম অ্যান্ড পপুলেশান অধ্যায়ের দেখ এখানে কী বলেছে দ্য সাইজ অফ পপুলেশন ফর এনি স্পিসিস ইজ নট এ স্টেটিক প্যারামিটার ওকে বলছি যে পপুলেশনের যে সাইজটা ওকে কোনো একটা প্রজাতির ক্ষেত্রে একটা স্টেটিক প্যারামিটার স্টেটিক মানে কি স্থির থাকা সেটা একটা স্থির থাকবে না ওকে ইট কিভস চেঞ্জিং উইথ টাইম ডিপেন্ডস ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং ফুড অ্যাভেলেবিলিটি রিডেশন প্রেশার্স অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার তাহলে পপুলেশন কোনো একটা স্পিসিসের যে সাইজটা ডিপেন্ড করছে কার কার উপর বলছে সময়ের সঙ্গে চেঞ্জ হবে তারপর বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যেমন খাবার ফুড হ্যাঁ ফুড অ্যাভেলেবিলিটি খাবার কতটা আছে কোনো একটা জায়গায় যে পপুলেশন স্পিসিস আছে সেখানে সে খাবার কেমন পাচ্ছে তারপর প্রিডেশন প্রেশার প্রিডেশন মানে হচ্ছে শিকারি মানে কোনো একটা জিপ কোনো কোনো একটা জায়গায় কিছু জিপ আছে নির্দিষ্ট স্পিসিসের তো সেখানে তাদের উপর কেমন বাইরের এক্সটার্নাল কোনো প্রেশার আছে নাকি শিকার শিকার হয় নাকি তারা অন্য প্রাণীর দ্বারা সেটার উপর ডিপেন্ড করবে অ্যাডভার্স ওয়েদার বিপরীত যে হচ্ছে প্রতিকূল যে ইয়ে আবহাওয়া ওকে আবহাওয়ার উপর ডিপেন্ড করবে তারা কতটা সারভাইভ করবে বুঝতে পারলি ইনফ্যাক্ট ইট ইজ ইট ইজ দিস চেঞ্জেস ইন পপুলেশন ডেন্সিটি দ্যাট গিভ আস সাম আইডিয়া অফ হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য পপুলেশান ওকে বলছে যে চেঞ্জিং ইন পপুলেশন ডেন্সিটি পপুলেশন ঘনত্বের মধ্যে চেঞ্জ হবে আমাদের এটা আইডিয়া দেখ ওয়েদার ইট ইস ফ্লারিশিং অ্যান্ড ডিক্লাই ডিক্লাইনিং বেশি হবে অথবা কমবে ওকে যে কোনো দুটোর মধ্যে তো একটা হবে কি না নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে ওকে বাড়বে অথবা কমবে হোয়াট এভার মাইট বি দ্য Ultimate reasons the density of, of a population in a given habitat during a given period fluctuates due to changes in four basic process. Okay, okay. to the which to, uh, two of which natality and immigration contribute to an increase in population uh, in population density and to মর্টালিটি অ্যান্ড এমিগ্রেশান টু এর ডিক্রিজেস দেখ এই জায়গায় মানে কোনো একটা স্পেসিস নির্দিষ্ট জায়গায় একটা কোনো স্পেসিস আছে যদি থাকে সেখানকার জনসংখ্যাটা বাড়বে না কমবে সেটা চারটা ফ্যাক্টর এখানে কথা বলেছে বুঝতে পারলি চারটা প্রসেসের কথা বলেছে হ্যাঁ বেসিক প্রসেস নেটালিটি মানে হচ্ছে জর্ম হার ওকে বুঝতে পারলি নেটালিটি মানে কোনো একটা জায়গায় জন্ম নিলে কি হবে হ্যাঁ প্রজাতির সংখ্যা বাড়বে ইমিগ্রেশন ওকে ইমিগ্রেশন মানে হচ্ছে বাইরে থেকে একটা বাইরে থেকে আস আর বাইরে থেকে কোনো নির্দিষ্ট একটা জায়গায় এরিয়ায় কোনো একটা প্রাণী আসলো তাহলে ওখানকার ওই প্রজাতির সংখ্যাটা কি হবে বেড়ে যাবে এই দুটোর দ্বারা কী হচ্ছে বাড়াবে ওকে জনসংখ্যা পপুলেশন ডেন্সিটি বাড়বে আর কমবে কোনদার মর্টালিটি মানে হচ্ছে মৃত্যুর মৃত্যু হার যেটাকে বোঝায় ওকে অ্যান্ড এই যে মর্টালিটি মানে ডেথ যেটা ওকে অ্যান্ড ই দিয়ে শুরু হ্যাঁ এমিগ্রেশন এমিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে কি হচ্ছে জনসংখ্যাটা কি হচ্ছে ওখান থেকে বেরিয়ে ওকে বেরিয়ে গেলে কী হবে কমে যাবে ডিক্রিজ করবে পপুলেশন ডেন্সিটি তো এখানে বলে দিয়েছে দেখ নেটালিটি সম্পর্কে ন্যাটালিটি কি ন্যাটালিটি রিফার্স টু দ্য নাম্বার অফ বার্থস ডিউরিং এ গিভেন পিরিয়ড ইন দ্য পপুলেশন দ্যাট আর এডেড টু দ্য ইনিশিয়াল ডেন্সিটি নেটালিটি বলতে বোঝাচ্ছে যে জন্ম নিচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওকে ধর এক বছরে একটা ফিক্সড টাইমের মধ্যে ধরতে হবে কি না ক্যালকুলেশন করার জন্য তো এক বছরে ধর একটা একটা গিভেন টাইম পিরিয়ড ওকে পিরিয়ড পপুলেশন ডেট কি হচ্ছে ওখানে যে ইনিশিয়াল যে ডেন্সিটিটা ছিল তার সঙ্গে কী হবে যোগ হবে এটা কি হলো নেটালিটি মর্টালিটি এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওকে এগুলো থেকে নিটে কোশ্চিন আসছে ওকে সিম্পল জিনিস মনে হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট খুব মর্টালিটি হচ্ছে দ্য নাম্বার অফ ডেথ মর্টালিটি মানে ডেথ হবে ওকে ইন দ্য পপুলেশন ডিউরিং এ গিভেন পিরিয়ড একটা নির্দিষ্ট সময়ে ওকে হ্যাঁ ইমিগ্রেশন ইমিগ্রেশন মানে হচ্ছে এই যে ইমিগ্রেশন ইন দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ সেম সেম স্পিসিস দ্যাট হ্যাভ কাম ইন টু দ্য হ্যাবিটেড ফ্রম ইলস হ্যার ডিউরিং দ্য টাইম পিরিয়ড আন্ডার কনসিডারেশন মনে কোনো একটা সময়ে নির্দিষ্টভাবে বুঝতে পারলি বাইরে থেকে এসে কী হবে যোগ হবে তাহলে পপুলেশন ডেন্সিটিটা ইনক্রিজ হবে তারপর হলো এমিগ্রেশন ই দিয়ে শুরু ওকে এমিগ্রেশনে হচ্ছে যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ দ্য পপুলেশন হু লেফট এই যে লেফট মানে ত্যাগ করবে ওখানকার একটা নির্দিষ্ট জায়গায় ছিল ধর সাপোজ যদি বলি তুই যেগায় যেই জায়গায় থাকিস হ্যাঁ তুই যেই জায়গায় থাকিস তোরা যেই জায়গায় থাকিস সেখান থেকে যদি চলে আমেরিকায় চলে যাস তাহলে ওখানে তো জনসংখ্যাটা কী হচ্ছে কমছে ডেন্সিটি ধর একজনকে একজন দিয়ে অতটা ফার ইয়ে পড়বে না প্রভাব পড়বে না কিন্তু ওখান থেকে কোনো তোদের গ্রামটা থেকে যদি একশো জন লোক চলে যায় সেটাকে কি বলবো ইমিগ্রেশন আর তোদের গ্রামে যদি বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে আসলে ধর একশো জন লোক আসলো ওখানে একশোটা পরিবার ফ্যামিলি বাড়ি করলো ওকে গ্রামে তাহলে ওটা কি ইমিগ্রেশন আর বেরিয়ে গেলে হলো ইমিগ্রেশন ওকে বুঝতে পারলি তাহলে এইগুলো ডেফিনেশনগুলো আসে ডাইরেক্ট ওকে অলরেডি এসেছে নিটে বুঝতে পারলি এখানে একটা চার্ট দেওয়া আছে ভালোভাবে ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা দেখ এটাও আসছিল নিটে ওকে এই দেখ ইমিগ্রেশনকে আয় দ্বারা প্রকাশ করা আছে ইমিগ্রেশন কী হচ্ছে প্লাস হচ্ছে পপুলেশন ডেন্সিটি বাড়াচ্ছে ওকে ঢুকছে বুঝতে পারলি আর নেটালিটি হচ্ছে নেটালিটিতে জন্ম জন্ম নিচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে এখানে ওই যে প্লাস চিহ্ন দিয়েছে পপুলেশন ডেন্সিটি কী হচ্ছে বাড়ছে ইমিগ্রেশন হচ্ছে বেরিয়ে যাচ্ছে মাইনাস ওকে মর্টালিটিতেও কী হচ্ছে মৃত্যু হচ্ছে জনসংখ্যা কমে যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চার্ট ওকে একবারে ইজি কিন্তু ইম্পর্টেন্ট খুব তারপরে এখান থেকে একটা ইকুয়েশন আসবে দেখ এই যে এনটাকে কি বলে হয় পপুলেশান ডেন্সিটিকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে এন দ্বারা ক্যাপিটাল এন দ্বারা ওকে সো ইফ অ্যান ইজ দ্য পপুলেশন ডেনসিটি এট টাইম টি ওকে পপুলেশন ডেন্সিটি টি সময় যদি পপুলেশন ডেন্সিটি এন হয় কোনো একটা জায়গার ওকে দেন ইটস ডেন্সিটি এট এ টাইম ডেন্সিটিটা কত হবে যখন টি প্লাস ওয়ান সময়টা যখন কী হবে বেড়ে যাচ্ছে টি প্লাস ওয়ান তাহলে দেখ এখানে ওকে তাহলে দেখ ডেন্সিটি কী হচ্ছে টি এন টি প্লাস ওয়ান তাহলে আগে ইনিশিয়াল ডেন্সিটি কত ছিল এন টি সেটার সঙ্গে কী হচ্ছে যোগ হচ্ছে দেখ সেখানে যদি যে হুম নেটালিটি বার্থ রেট যেটা হ্যাঁ তারপর হলো ইমিগ্রেশন এই দুটো কী হবে যোগ হবে মাইনাস করে হচ্ছে এই দুটো কী হচ্ছে কমে কমাচ্ছে ওকে এই দুটো নেগেটিভ বুঝতে পারলি ইকুয়েশানটা আশা করছি বুঝতে পারছিস ভেরি ইজি আছে ওকে তারপর এখানে কি বলছে ইউ ক্যান সি ফ্রম দ্য এভোভ ইকুয়েশান দ্যাট পপুলেশন ডেন্সিটি উইল ইনক্রিজ ইফ দ্য নাম্বার অফ বার্থ প্লাস দ্য নাম্বার অব ইমিগ্রেশন ওগুলোই বলেছে ওকে একবার ইজি এখানকার জিনিসগুলো আন্ডার নর্মাল কন্ডিশনস বার্থ অ্যান্ড ডেথ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েসিং পপুলেশন ডেন্সিটি তাহলে এখানে কোয়েশ্চেন আসতে পারে পপুলেশন ডেন্সিটির উপরে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা প্রভাব ফলছে কোনটা বার্থ রেট আর হলো ডেথ ওকে বার্থ রেট বলব না বার্থ আর হলো জন্ম মৃত্যু হ্যাঁ জন্ম মৃত্যুদের পপুলেশন কী হচ্ছে বেশি প্রভাবিত হয় তাই কি না মানে ইমিগ্রেশন বা ইমিগ্রেশন তো কম হয় না কেউ বাইরে থেকে আসা বা কোনো একটা জায়গা থেকে চলে যাওয়ার সংখ্যাটা তো খুব কম থাকে কি না কিন্তু জন্ম হার ধর একটা কোনো একটা জায়গায় বছরে একশো জন জন্ম নিল কিন্তু সেখান থেকে তো আর একশো জন চলে যায় না তাই কি না তো এই জন্য বলছি যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এটা দিতে পারে তাহলে কোনটা সবথেকে গুরুত্ব এই চারটা ফ্যাক্টরের মধ্যে পপুলেশন ডেন্সিটিকে প্রভাবিত করে হলো তোর জন্ম আর হলো মৃত্যু বার্থ অ্যান্ড ডেথ বুঝতে পারলি কেন ওকে দ্যান দ্য আদার টু ফ্যাক্টর অ্যাজিউমিং ইম্পর্টেন্স অনলি আন্ডার স্পেশাল কন্ডিশন আচ্ছা আদার অন্য যে দুই ফ্যাক্টর দুটো ফ্যাক্টর অন্য দুটো ফ্যাক্টর বলতে হচ্ছে তোর ইমিগ্রেশন আর এমিগ্রেশন যেটা ওর হচ্ছে স্পেশাল একটা কন্ডিশানের উপর সেটা প্রভাব ফেলছে ওকে ধর কখন স্পেশাল কন্ডিশন বলতে এরকম জিনিসটা বোঝাচ্ছে যে কোনো লোক একটা জায়গা থেকে চলে যাবে যখন সে অন্য জায়গায় গিয়ে কী হবে সুযোগ সুবিধা পাবে কি না ওখানকার যেখানে সে অলরেডি আছে বা কোনো একটা প্রাণীর ক্ষেত্রে যদি বলি অন্য জায়গায় সে মাইগ্রেট করবে কখন যখন যে মানে প্রাথমিক যে আগে যে জায়গায় পুরোনো যেই জায়গায় যে আছে সেখান থেকে যদি সে বেটার ফেসিলিটি পায় সব দিক থেকে বেটার হ্যাঁ সব কিছু ফুড তারপর যত যেগুলো দরকার একটা প্রাণীর জন্য সেগুলো বেটার পেলে তবেই সে কী করবে লিভ করবে আগের জায়গাকে পুরোনো জায়গাকে তো সে সেই জন্য বলছে যে আন্ডার স্পেশাল কন্ডিশন ফোর ইনস্ট্যান্স এ নিউ হ্যাবিটেট ইজ জাস্ট বিং কনোলাইজ ইমিগ্রেশন মে কন্ট্রিবিউট মোর সিগনিফিক্যান্টলি টু পপুলেশন গ্রোথ দ্যান দ্য বার্থ রেট ইমিগ্রেশন মে কন্ট্রিবিউট মোর সিগনিফিক্যান্ট ইমিগ্রেশনটা okay uh, growth huh? Go, uh, growth models does the growth of a population with time show any specific and predictable pattern we have been concerned about unbridled human population growth and po problems created by it in our country and it is therefore natural. নেচারেল ফোর আস্ টু বি কিউরিয়াস ইফ ডিফারেন্ট ইন নেচার বি হ্যাভ দ্য ওয়ে অ্যান্ড শো সাম রেজিস্টেন্স অন গ্রোথ ফার উই ক্যান লার্ন এ ওর টু ফ্রম নেচার অন হাউ টু কন্ট্রোল পপুলেশন আছে কারণ পপুলেশন গ্রোথটা যে পপুলেশান যে গ্রোথ হচ্ছে সেটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে বা কীভাবে কন্ট্রোল হচ্ছে সেই জিনিসটা দেখ পপুলেশন গ্রোথ এখানে কি বলছে দু ধরনের হয় অ্যাক্সপোনেন্সিয়াল গ্রোথ ওকে এক্সপোনেন্সিয়াল গ্রোথ কি বলছে এক্সপোনেন্সিয়াল গ্রোথ রিসোর্স রিসোর্স কী পপুলেশনের জন্য কি দরকার মেনলি হলো শেল্টার স্পেস দরকার জায়গা হলো ফুড খাবার অ্যাভেলেবিলিটি ইজ দ্য অভিয়াসলি এসেনশিয়াল ফর দ্য আন ইম্পেয়ডেড গ্রোথ অব এ পপুলেশন আইডিয়ালি হ্যান রিসোর্সেস ইন দ্য হ্যাবিটেড আর আনলিমিটেড ইচ স্পিসিস হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিয়েলাইজ ফুলি ইটস ইনেট পটেন্সিয়াল টু গ্রো ইন নাম্বার এস ডারউইন অবজার্ভড হয়েল ডেভেলপিং হেস থিওরি অব নেচারেল সিলেকশন দেন দ্য পপুলেশন গ্রোথ ইজ অ্যান এক্সপোন্সিয়াল সো এখানে ভেরি ইম্পর্টেন্ট ওকে ভেরি কোশ্চেন হয়ে গান থেকে এক্সপোনেনশিয়াল গ্রোথ কখন হবে অর্থাৎ বলেছে যখন একটা নির্দিষ্ট স্পিসিস একটা জায়গায় কোনো প্রাণীরা যদি তারা হচ্ছে কি হচ্ছে যথেষ্ট পরিমাণ খাবার এবং জায়গা পায় মানে সুযোগ সুবিধা পায় ওকে তাহলে কি করবে তারা সেখানে থেকে রিসোর্স যদি পায় যেখানে বাস করছে আলটিমে আনলিমিটেড ওকে আনলিমিটেড যদি পায় তাহলে স্পিসিস তারা যথেষ্ট পরিমাণে কি হবে তাদের যতটা পোটেন্সিয়াল কোনো একটা মানে প্রজাতির স্পিসিসের মানে সেটা মানুষ হতে পারে যে কোনো জীব সে তার ম্যাক্সিমাম পোটেন্সিয়াল শক্তিটা দিয়ে কি করবে চাইবে তার সংখ্যাটা প্রজেনিটাকে বৃদ্ধি কর বৃদ্ধি করতে এক কথায় মানে ই প্রোডাকশান করবে ধর সাপোজ বললাম তোরা যেই জায়গায় বাস করিস তুই জায়গায় যে জায়গায় বাস করিস সেই পাড়াতে হচ্ছে সরকার থেকে খাবার দেওয়া হলো ওকে যে সব কিছু ফ্রি ভালো ভালো খাবার সব কিছু মানে তারপর যা লাগে ওকে তাহলে মানুষ তখন কী করবে বাস খাওয়া দাওয়া সব কিছু ফ্রিতে পারছে টেনশন থাকবে না তো সেখানে তাদের পটেনশিয়ালটাকে কি কাজে লাগাবে যারা মেরিট লোক তারা ম্যাক্সিমাম কি করবে যদি বলে এমন করে দেওয়া হলো যে ওখানে যে রিপ্রোডাকশানের ক্ষেত্রে কোনো বাধা নেই যে যতগুলো যে যত পারে ইয়ে নিতে পারে মানে বাচ্চা নিতে পারে তাহলে কি করবে সাপোজ এটা ইমেজিন করতে তাহলে এ যে রিপ্রোডাকশন ম্যাক্সিমাম যে যত পারবে রিপ্রোডাকশন করবে জনন করবে এবং কি করবে সংখ্যা বাড়াতে চাইবে ওকে অ্যাকচুয়ালি প্রাণীর এটা একটা বিশেষ ধর্ম ওকে মানুষকে যদি সরকারিভাবে বা মানুষের যদি খাবার বাসস্থানের জন্য প্রেশার না থাকতো ইয়ে না থাকতো ওইরকম অন্য প্রাণীদের মতো যদি হতো সব কিছু প্রাকৃতি থেকে যদি পাওয়া যেত ওকে তাহলে কিন্তু যে কোনো প্রাণী চায় মানে সায়েন্টিফিক্যালি মানে যেটা এ মানে এই ইয়েতে পৃথিবীতে যে সব প্রাণী যে ম্যাক্সিমাম কি রিপ্রোডিউ মানে রিপ্রোডাকশান করতে যায় তার ইয়েটা জনসংখ্যা বাড়াতে যায় অন্যান্য প্রাণীদের দেখলে বুঝতে পারি জিনিসটা ওকে কিন্তু মানুষ কেন পারে না বুঝতে পারছিস ইচ্ছা থাকলেও বলে না ইচ্ছা থাকলেও উপায় নেই ওকে যেটা বেসিক কনসেপ্ট ওকে কারণ অনেক প্রবলেম আছে শুধু রিপ্রোডাকশন করলে হবে না জনসংখ্যা বাড়ালে হবে না ওকে খাবার দিতে হবে লালন পালন করতে হবে তো এই এই ধরনের যখন বৃদ্ধি হবে কি না মানে কি বলবো দ্রুত বৃদ্ধি হবে ওকে আনলিমিটেড রিসোর্স পাবে ওকে এই ধরনের বৃদ্ধিকেই বলছে তোর অ্যাক্সপোনেন্সিয়াল পপুলেশন গ্রোথ দেখা যায় যখন মানে এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্ট হচ্ছে ম্যাথে পড়েছিস কি না এক্সপোনেন্ট যেটা দ্রুত বৃদ্ধি পায় কার্পটা যেটা আসে ওকে এস আকৃতির হয় এস কার্প আসে নেক্সট পেজে চলে যাবো ওকে নেক্সট পেজে দেখ দেখ জিওমেট্রিক ফ্যাশন ইফ ইন এ পপুলেশন অফ সাইজ অ্যান পপুলেশন সাইজটাকে অ্যান ধরা হয় দ্য বার্থ রেট নট দ্য টোটাল নাম্বার বাট পার সেপটা বার্থ আর রিপ্রেজেন্টেড অ্যাস বি ডেথ রেটটা ধর এই যে পার সেপটা মানে মানে একশোর মধ্যে ডেথ রেট বলছে ডি ধরছে ওকে বার্থ রেটকে বলা হয় এ ধরা হচ্ছে বার্থ রেটকে বি ধরা হচ্ছে ডেথ রেটকে ডি ধরা আছে স্মল ডি দেন দ্য ইনক্রিজ ইনক্রিজ ওর ডিক্রিজ ইন অ্যান মানে পপুলেশন ডেন্সিটির সাইজের কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে ইউনিট টাইম পিরিয়ড টি তো এখানে একটু ম্যাথামেটিক্স করেছে বুঝতে পারলি ম্যাথামেটিক্স কেমন মানে কোনো একটা একশোর মধ্যে ধর জন্ম নিচ্ছে কত বি বি ধরেছে বুঝতে পারলি আর মৃত্যু হচ্ছে কত ডি স্মল ডি তাহলে ওই পপুলেশন সাইজটা পপুলেশন সাইজটাকে ক্যাপিটাল ল্যান ধরা হয় তাহলে ইউনিট সময়ে মানে টি সময়ে পরে সেখানে যে হারটা হবে ওকে পপুলেশন ডিএন বাই ডিটি ইউনিট সময় বলতে কি বুঝছি বুঝতে পারলি ইউনিট সময়ে যে ডিএন অল্প বৃদ্ধি পেল ওকে কত অল্প সময়ে ওকে এই যে হারটা কার হবে দেখ বি মাইনাস ডি বাড়লো হার কত হচ্ছে বি মাইনাস ডি বি মাইনাস ডি বুঝতে পারছিস তো এটা বি মাইনাস ডি মানে কি যেটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে বুঝলি কি না ওকে আর হচ্ছে এন দ্বারা গুণ করা হচ্ছে ওকে এই ইকুয়েশানটা মনে রাখতে হবে অ্যাকচুয়ালি এটা কী আসছে দেখ ডিএন বাই একক সময় এটা একক সময়ে বৃদ্ধি পাচ্ছে এটা কথা থেকে টোটাল যে পপুলেশন কত এর মধ্যে থেকে এত ওকে তো এই যে ইকুয়েশানটা আসছে এটা অ্যান্ড দ্য লেট বি মাইনাস ডিকে ধরেছে কি এই যে গ্রোথ যেটা হ্যাঁ ইনক্রিজ হচ্ছে কত এটা আর ধরেছে তাহলে বি মাইনাস ডি এর জায়গায় যদি আর বসাই তাহলে কত আসছে ডিএন বাই ডিটি সমান সমান এর আন আর এন ওকে এই ইকুয়েশান আসছে দেন আরটা কী যে আর ইজ দ্য ইকুয়েশান ইজ কল দ্য ইন্ট্রেন্সিক রেট এই যে ইন্ট্রেন্সিক রেট মানে ভিতরে যেটা রেট বাড়ছে কি না ন্যাচারাল ইনক্রিজ হ্যাঁ ন্যাচারাল হ্যাঁ প্রাকৃতিকভাবে যেটা হচ্ছে বাড়ছে ওকে পপুলেশান যে সাইজটা বাড়ছে না অ্যান্ড ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্যারামিটার এটা প্যারামিটার বলছে চুজ অ্যান্ড ফর অ্যাসেসিং ইম্প্যাক্টস অফ এনি বায়োটিক অর এ বায়োটিক ফ্যাক্টর অন পপুলেশন গ্রোথ তাহলে এই কোয়েশানটা ইম্পর্টেন্ট খুব

এক্সপেন্সিয়াল গ্রোথটাকে কী বলা হয় হ্যাঁ জিওমেট্রিক গ্রোথও বলছি হচ্ছে প্যাটার্ন ওর জিওমেট্রিক গ্রোথ প্যাটার্ন অফ এ পপুলেশন অ্যান্ড রেজাল্ট এ যে শেপড কী ধরনের হয় হ্যাঁ রেজাল্ট এ যে শেপড কার্ভ হয় ওই প্লট হ্যাঁ অ্যান্ড যেটা পপুলেশন সাইজ ইন রিলেশন টু টাইম ইফ ইউ আর ফিমিলিয়ার উইথ দ্য বেসিক ক্যালকুলার্স দেন এখানে দেখ একটু ম্যাথমেটিক্স করতে হবে এই যে এখানে লক্ষ্য কর এই যে গ্রাফটা ওকে দেখ এখানে এক্সপোরেন্সিয়ালি যে গ্রোথ হচ্ছে তার ইকুয়েশানটা এটা আসে টি সময় পরে ওকে এই যে পপুলেশন গ্রোথ ইনিশিয়াল ছিল হচ্ছে এন জিরো এন জিরোটা বা এন নোটটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশান সাইজ ওকে টি সময় পরে মানে টি সময় পরে পপুলেশান সাইজ এন টি হলে এটা রিলেশন হয় ওকে এন টি সমান সমান এন জিরো ই টু দি পাওয়ার আর টি আরটা হলো ইন্টেন্সিক রেটটা বুঝতে পারলি আর সমান সমান হলো বি মাইনাস ডি বার্থ মাইনাস ডেথ আর টিটা হলো সময়টা ওকে ইকুয়েশানটা মনে রাখতে হবে কেমিস্ট্রিতেও আছে এরকম ইকুয়েশন ফিজিক্সেও আমাদের এরকম ইকুয়েশান আছে ওকে রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভ চ্যাপ্টারে বুঝতে পারলি তো এটার যে ইয়েটা আসে কারটা দেখ এখানে এন মানে কি এই যে এন টি মানে পপুলেশন ডেন্সিটি আপনার টি টাইম ওকে পপুলেশন ডেন্সিটি আর যে জিরো এন জিরো লেখা আছে সব ইন্ট্রেন্সিক রেট ন্যাচারাল ইনক্রিজ আর ইটা হলো এটা হচ্ছে লগারিদম বুঝতে পারলি বেস লগ থেকে আসে ওকে এর মান হলো ই এর মান হলো টু পয়েন্ট সেভেন ওয়ান মনে রাখতে পারিস তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইকুয়েশানটাও আসে এখানে গ্রাফটা গ্রাফটা কী বলছে যে পপুলেশান ডেনসিটি এন আর হলো কার মধ্যে টাইমের মধ্যে তাহলে পপুলেশন ডেন্সিটি কীভাবে ইনক্রিজ হচ্ছে দেখ এই গ্রাফটা এখানে দুটো কার্ব দেওয়া আছে একসঙ্গে প্রথম হচ্ছে এই যে এটা দেখবে ফার্স্ট যে এটা পেয়েছিলাম আমরা ডিএন বাই ডিটি সমান হলো আর এন এর কার্বটা আসবে হলো এরকম এক্সপোনেনশিয়াল গ্রোথ কী হচ্ছে খুব এই যে প্রথমে যেটা কী থাকে লেগ ফেস থাকে তারপর লোক ফেস থাকে দ্রুত ইনক্রিজ হয় তারপর হলো কনস্ট্যান্ট হয়ে যায় বুঝতে পারলি দ্রুত তারপর হলো এই যে ডিএন বাই ডিটি আর এন এখানে আরেকটা ইয়ে আসবে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান আসবে সেটা যেটা লজিস্টিক গ্রোথের অ্যাকচুয়ালি এখানে দুটো গ্রাফ আছে এটা হলো এক্সপোনেন্সিয়াল আর এটা পরে আমরা লজিস্টিক গ্রোথ পাবো এটা হলো লজিস্টিক গ্রোথের তাহলে এই কাপটা দেখ আলাদা আলাদাভাবে দিতে পারে এটার হলো এটা ওকে মনে রাখতে হবে জিওমেট্রিক আচ্ছা এটা হয় কি ধরনের যেটা অ্যাকচুয়ালি পপুলেশনের ক্ষেত্রে যে সেপ্ট হয় ওকে এস শেপটা হচ্ছে লজিস্টিক লজিস্টিক কার্প যেটা ওকে যে শেপ আসবে যে শেপ কার্প ওকে এই কার্পটা ধর যে আকৃতির আসবে দ্রুত পপুলেশন বৃদ্ধিতে পাবে এক্সপোনেন্সিয়ালের ক্ষেত্রে তারপর আরেকটা যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আগে পড়ে নিয়ে এই জায়গায় আমরা পাব ওকে এই যে এনি স্পেসিস গ্রোয়িং এক্সপোনেন্সিয়ালি আন্ডার আনলিমিটেড বলে দিলাম ওই জিনিসটাই রিসোর্সেস কন্ডিশন ক্যান রিস এনরমাস পপুলেশন ডেন্সিটি ইন এ শর্ট টাইম মানে এক্সপোনেন্সিয়াল গ্রোথের ক্ষেত্রে একটা অল্প সময়ের মধ্যে কী হচ্ছে দ্রুত ওখানকার পপুলেশনের জনসংখ্যাটা বে বেড়ে যায় অল্প সময়ের মধ্যে ওকে আনলিমিটেড যদি রিসোর্স হয় ওকে সব কিছু যদি পায় খাবার ওকে ডা ডারউইন কী বলছে ডারউইন শোড হাউ ইভেন এ স্লো গ্রোয়িং অ্যানিমেল লাইক এলিফেন্ট কুড বি রিচ দ্য এনরমাস নাম্বার ইন দ্য অ্যাবসেন্স অফ চিক্স দ্য ফলোয়িং ইজ অ্যান হ্যাঁ অ্যান হ্যাঁ অ্যানেক ডোট পপুলারিটি নেড়েড টু দ্য ডেমনস্ট্রেটেড ডিমেটিক্যালি হাউ দ্য ফার্স্ট হিউজ পপুলেশান এটা কিছু দেবে না ওকে তাহলে এটা মনে রাখবে তারপরে যেটা হচ্ছে পপুলেশান গ্রোথের কাপ আছে একবার এই জায়গায় চলে আসবি লজিস্টিক লজিস্টিক গ্রোথ ওকে লজিস্টিক গ্রোথ কখন হবে কী বলেছে লজিস্টিক দে নো পপুলেশন অফ এনি স্পিসিস ইন এ নেচার হ্যাস অ্যাট ইটস ডিসপোসাল আনলিমিটেড রিসোর্সেস টু পারমিট এক্সপোনেন্সিয়াল গ্রোথ দিস লেড টু দ্য বিটুইন ইন্ডিভিজুয়ালস ফোর লিমিটেড রিসোর্স এখন আচ্ছা ওখানে এক্সপোনেন্সিয়াল গ্রোথে কী ছিল যে ওখানে খাবার সব কিছু ঠিকঠাক ছিল ঠিকঠাক বলতে অ্যাভেলেবেল ছিল সব কিছু ওকে মানে তুই নিজের ইচ্ছা মতো খাবার পাচ্ছিস ওখানে সব কিছু ওকে কোনো তোকে টেনশন করতে হচ্ছে না কিন্তু লজিস্টিক যখন এখানে লিমিটেড রিসোর্স একটা আছে যে ধর একটা লিমিটেড রিসোর্স যখনই থাকবে খাবার থাকবে কি না তখন আমাদের কি হবে চিন্তা হবে যে এই কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর কি হবে ওকে তো একটা কম্পিটিশান হবে বুঝতে পারলি কম্পিটিশন হবে কি না কিছু প্রাণীর মধ্যে যদি একটা লিমিটেড সোর্সে যদি খাবার দেওয়া হয় একদম কোনো একটা জায়গায় ধর একশো জন লোক আছে ওখানে কিছু নির্দিষ্ট পরিমাণ খাবার আছে যে তা ওগুলো শেষ হয়ে গেলে আর পাবে না তো ওখানে একটা কম্পিটিশন হবে কি হবে কি না তো এটাই বলছিলো ইন্ডি ইভেনচুয়ালি দ্য এই যে ফিটেস্ট ফিটেস্ট ইন্ডিভিজুয়াল উইল সারভাইভ ওখানে কী হবে কম্পিটিশন হবে যে হচ্ছে যোগ্য হবে সে কি করবে কম্পিটিশন করে নিজেকে টিকিয়ে রাখবে বুঝতে পারলি অ্যান্ড কী করবে রিপ্রোডিউস করবে দরকার হলে কী হবে মেরে দেবে অন্য প্রাণীকে এবং রিপ্রোডিউস করবে জনন করবে ওকে দ্য গভর্নমেন্টস অফ মেনি কান্ট্রিজ হ্যাভ অলসো রিয়েলাইজ দিস ফ্যাক্ট অ্যান্ড ইন্ট্রোডিউস ভেরিয়াস এ রে উইথ এ ভিউ টু লিমিট হিউম্যান পপুলেশন গ্রোথ ইন এ নেচার দেখ এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা মানে বাস্তবে আমাদের যা চলছে মানে বিভিন্ন দেশে বা ওয়ার্ল্ডে যেটা চলছে খুবই মানে প্র্যাকটিক্যাল উদাহরণ একটা জিনিস বলেছে যে গভর্নমেন্ট প্রত্যেক দেশেরও গভর্নমেন্ট এই সরকারও কী করে সরকারও বলছে যে সরকারও মেনি কান্ট্রিজ অনেক দেশে সরকারও কী করে এটা জিনিসটা রিয়েলাইজ করে অ্যান্ড আমাদেরও দেখ মানুষের ক্ষেত্রে যদি কী যে সোর্স যে বিভিন্ন যে রিসোর্সেসগুলো খাবার সোর্স বা যেগুলো আমাদের দরকার এসেন্সিয়াল ওকে বিশেষ করে ফুড ওগুলো কি আছে নির্দিষ্ট আছে তো হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে একটা লিমিট তো সেটার জন্য আমরা ইচ্ছা থাকলে যে চাইলেও কেউ যে আনলিমিটেড রিপ্রোডাকশান ম্যাক্সিমাম রিপ্রোডাকশান করতে পারবে না গ্রোথ কারণ বাচ্চার জন্য অনেক কিছু দরকার কি না মেইনলি তো খাবার দরকার ওকে খাবারই পাবে না ওকে গ্রোথ দ্য ইন নেচার এ গিভেন হ্যাবিটেড হ্যাস অ্যান আপ রিসোর্স বলছে যে ইন প্রাকৃতিতে যে ইন এ গিভেন হ্যাবিটেড হ্যাজ অ্যান আপ Resources to support a maximum possible number, beyond which no further growth is possible. Let us call this uh, limit uh, limit as nature's carrying capacity, carrying capacity for that species in that habitat. ওকে এখানে একটা ভালো জিনিস বলছে ইন এ নেচার গিভেন হ্যাবিটেড হ্যাস অ্যানাভ রিসোর্সেস টু সাপোর্ট ম্যাক্সিমাম পসিবল নাম্বার বিয়ন্ড হুইচ নো ফার্দার গ্রোথ ইনপসিবল তো লজিস্টিক গ্রোথে কি হবে যে ধর কোনো একটা জায়গায় ধর তুই যে জায়গায় বাস করছি ওই জায়গায় প্রচুর পরিমাণে মানে লিমিটেড একটা খাবার আছে ওকে ইন নেচারে গিভেন অ্যানাফ আছে অ্যানাভ রিসোর্স আছে সাপোজ অ্যান রিসোর্স আছে সব কিছু খাবার টাবার আছে কিন্তু ওই যেই জায়গায় পপুলেশন একটা ম্যাক্সিমাম বৃদ্ধি পাওয়ার পর তখন কিন্তু ওখানে কি হয়ে যাবে পপুলেশনটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে ফিক্সড হয়ে যাবে তখন আর হচ্ছে ওখানকার পপুলেশান ডেন্সিটিটা বাড়বে না ওকে এটা বলেছি বুঝতে পারলি যে বছর বা পাঁচ বছর সব কিছু হয়ে গেল মানে ম্যাক্সিমাম পপুলেশন মানে পিকে চলে গেছে বুঝতে পারলি তখন আর বাড়বে না ওখানে ফিক্সড হয়ে যাবে ওকে ওইটাকেই বলা হচ্ছে তোর এই যে লিমিট একটা লিমিটে গিয়ে নির্দিষ্ট হয়ে যাচ্ছে না মানে ওই জায়গাটার ওটা মানে ওটাই ধর দেওয়ার ধারণ ক্ষমতা ক্যারিং ক্যাপাসিটি বাংলাতে ধারণ ক্ষমতা বলা হয় ক্যারিং ক্যাপাসিটি মানে ওর বেশি ওখানে আর ও নিতে পারবে না বুঝতে পারলি এটা প্র্যাকটিক্যালি হয় ভাববে জিনিসটা ক্যারিং ক্যাপাসিটি ফর দ্যাট স্পিসিস ইন দ্যাট হ্যাবিটেট বলছি যে ওই যে স্পিসিসটা প্রজাতিটা ওই যে পরিবেশে যে পরিবেশে তার ওখানে ম্যাক্সিমাম যে ধারণ ক্ষমতাটা ওটাই ওকে অ্যান্ড পপুলেশান গ্রোয়িং ইন হ্যাবিটেড উইথ লিমিটেড রিসোর্সেস শো ইনিশিয়ালি এ লক সেই যে লজিস্টিক গ্রোথে দেখ যে প্রথম প্রথম অবস্থায় যখনই সে লিমিটেড রিসোর্সেস পাবে দেখ এটা কোশ্চিন আসতে পারে ভেরি ইম্পর্টেন্ট এখানে লজিস্টিক গ্রোথে যে রিসোর্সেসটা লিমিটেড হবে আর হলো এক্সপোনান্সিয়ালি ওখানে আনলিমিটেড রিসোর্স ওকে দুটো এখানে ডিফারেন্স আছে এখানে খাবার তারপর স্পেস যেটা হচ্ছে এটা হচ্ছে লিমিটেড সীমা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে সো প্রথমে কী হচ্ছে যে পপুলেশন কী করবে যে ইনিশিয়াল ফেসটা লক ফেজ হবে লক না ল্যাক ফেজ হবে ল্যাক ওকে ধীরে ধীরে হবে ওকে স্লো দেন ফ্লোড বাই ফেস অফ অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যান্ড ফাইনালি অ্যান্ড অ্যাসিম অ্যাসিম টোট ওকে কমবে বাড়বে ওকে অ্যান্ড হোয়েন দ্য পপুলেশন ডেন্সিটি রিচেস দ্য ক্যারিং ক্যাপাসিটি ওকে লক ফেজের পরে লেক ফেজের পরে হচ্ছে লক আসে যেখানে হচ্ছে দ্রুত বৃদ্ধি হয় ওকে মানে দ্রুত ইয়েটা বেড়ে যাবে স্পিসিজের পপুলেশনটা হঠাৎ করে অ্যান্ড এ প্লট অফ অ্যান অ্যান রিলেশন টাইম এটা কী হয়েছে যে সিগ্ময়েট লজিস্টিক যে লজিস্টিক যে গ্রোথে কী হয় যে আমরা যে কার্পটা পাই যে গ্রাভ গ্রাভটা যে আসে কি না সিগম এট কার্ব আসে অ্যাস আকৃতির হয় ওকে দিস টাইপ পপুলেশন গ্রোথ ইজ কল্ড এই যে এটাকে বলা হয় এই পপুলেশন গ্রোথটাকে বলা হয় ভার হালস্ট হ্যাঁ ভারলস্ট পাল লজিস্টিক গ্রোথ এটা সায়েন্টিস্টের নামকে মনে রাখতে হবে হার হুম হার হলস্ট পাল লজিস্টিক গ্রোথ ওকে অ্যান্ড ইজ ডিসক্রাইব বাই যে এই ইকুয়েশানটা আসে লজিস্টিক গ্রোথের একক সময় যেটা ইউনিট টাইমে রেট রেটটা পপুলেশান যে ইনক্রিজ হচ্ছে রেটটা ডি বাই ডিটি আর এন এখানে এক্সট্রা একটা এই যে ক্যারিং ক্যাপাসিটি থেকে মাইনাস কি করছি পপুলেশন যেটা ওকে ডেনসিটিটা ইনিশিয়াল এটা আসবে এটা হলো রাস্টিকতে ইকুয়েশন মনে রাখতে হবে ওকে হ্যান্ড সমান সমান পপুলেশান ডেন্সিটি এই যে টি টাইম আটটা হলো ইনস্টিটিউট ডেক আর কেটা কেটাকে কী বলে ক্যারিং ক্যাপাসিটি দেখ এটাকে এইভাবেও লেখা যায় যাবে কি না ওকে এটাকে এইভাবে লিখতে পারবো তারপর সিন্স রিসোর্সেস ফর গ্রোথ ফর মোস্ট অ্যানিম্যাল পপুলেশানস আর ফাইনাইট অ্যান্ড ফাইনাইট অ্যান্ড বিকাম লিমিটেড সোনার অ লেটার দ্য লজিস্টিক গ্রোথ মডেল ইজ কনসিডার এস এ মোর রিয়েলিস্টিক ওয়ান আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের বাস্তবে যেটা হয় যে লজিস্টিক গ্রোথটাই হচ্ছে আমাদের রিয়েল যে বাস্তব জীবনের ক্ষেত্রে এটাকে বেশি ইয়ে করা হয় অ্যাকসেপ্ট করা হয় অ্যাকচুয়ালি এটাই হয় তাই কি না তুই আনলিমিটেড রিসোর্স পাবি না ওকে সব লিমিটেডই আছে ওকে বুঝতে পারলি ইচ্ছা মতো খাবার বা কোনো জিনিস পাবি না সব লিমিটেড আছে দেন গ্যাদার ফ্রম গভর্নমেন্ট সেন্সাস ডাটা দ্য পপুলেশন ফিগার ফোর ইন্ডিয়া ফোর দ্য লাস্ট 100 years plot them তো কিছু নেই এখানে এখন আমি এই যে কার্ভটা বলছি এক একই জায়গায় দেওয়া আছে অ্যাকচুয়ালি আলাদাভাবে দিলে আরও এখানে দুটো মানে দেখ এক্সপোনান্সিয়াল গ্রোথের কার্ভটা তো এটা আসছে বুঝতে পারলি জেস শেফ ওকে আর এটা হলো এই যে তোর ইয়ে লজিস্টিক গ্রোথটা এটা হলো এসএফ ওকে সিগমো এট প্রথমটা হয়েছে তোর হচ্ছে ল্যাক ফেস আসে এই জায়গাটা হচ্ছে লক ফেজ লক ফেজ হয় ওকে এটা দ্রুত ইয়ে হয় ইনক্রিজ হয় তারপর এখানে গিয়ে দেখে এখানে এই যে ক্যারিং ক্যাপাসিটি যখন ওই জায়গার হ্যাবিটেটের বাসস্থানটার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বুঝতে পারলি স্থির হয়ে যাচ্ছে সো এখানে এই যে পপুলেশন গ্রোথের যে লজিস্টিক গ্রোথ আর হলো এক্সফোনান্সিয়াল গ্রোথ ওকে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে ভালোভাবে পড়তে হবে এটা ওকে এই গ্র্যাপটা ভালোভাবে মনে রাখতে হবে আর ইকুয়েশানগুলো যেগুলো দিতে পারে আর লজিস্টিক গ্রোথ আর হলো তোর এক্সপোনেন্সিয়াল গ্রোথের মধ্যে তাহলে বেসিক যে ডিফারেন্সটা এক্সপোনেন্সিয়াল গ্রোথে হচ্ছে তোর আনলিমিটেড রিসোর্স হবে ওকে সব কিছু রিসোর্স অ্যান্ড স্পেস আর এখানে লজিস্টিক গ্রোথের হচ্ছে যে তোর স্পেস আর হলো ফুডটা যেটা নির্দিষ্ট পরিমাণে হবে ওকে একটা লিমিটের মধ্যে থাকবে তারপরের টপিকে চলে যাব ওকে লাইফ হিস্ট্রি হ্যাঁ লাইফ হিস্ট্রি ওকে লাইফ হিস্ট্রি ভ্যারিয়েশন লাইভ হিস্ট্রি ভ্যারিয়েশন কী বলছে পপুলেশান ইভলভ টু ম্যাক্সিমাইজ রিপ্রোডাক্টিভ ফিটনেস জনসংখ্যা চায় যে ইভলভ করতে ম্যাক্সিমাম যে তারা যেন যে কোনো জীব চায় যে ম্যাক্সিমাম রিপ্রোডাকশান ফিটনেস ওকে তৈরি করতে চায় ওকে অ্যান্ড অলসো কল্ড ফিটনেস বলা হয় এটাকে মানে হাই আর ভ্যালু আর ভ্যালু বলতে আর বলতে কি বলতো আর বলতে হচ্ছে ইন্ট্রেন্সিক যে রেটটা ওকে বি মাইনাস ডি ওকে এটা বার্থ আর হলো ডিতে হলো ডেথ ওকে মানে যে কোনো প্রাণী চায় ওকে চায় কি না যে সবাই চায় হলো রিপ্রোডাকটিভেন মানে জননগতভাবে ফিট হতে যায় ওকে প্রাণীর এটা ধর্ম ওকে ইন্ট্রেন্সিক প্রপার্টি কেন বলেছে ইন্ট্রেন্সিক মানে জন্মগত বলতে পারি ওকে ভিতর থেকে ওকে জন্মগত ফিট হতে যায় ওকে এটাকে ডারউইন ফিটনেস বলা হয় মানে হাই আর ভ্যালু বলা হয় এটাকে ওকে ইন দ্য হ্যাবিটেট ইন হুইচ দে লিভ মানে যেখানে তারা বসবাস করে ওকে মানে যেই প্রাণী যেই জায়গায় বসবাস করবে সেখানে থেকে সে ম্যাক্সিমাইজ মানে তার রিপ্রোডাক্টিভ এই যে ফিট নিয়ে এটাকে হেলথ থেকে ফিট করতে যায় অ্যান্ড আন্ডার নেক্সট পেজে দেখ আন্ডার এ পার্টিকুলার সেট অফ সিলেকশন প্রেশার্স অর্গ্যানিজমস ইভলভ টুয়ার্ডস দ্য মোস্ট এফিসিয়েন্ট রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি সাম অর্গ্যানিজম ব্রিড অনলি ওয়ান্স ইন দেওয়ার লাইফ টাইম হ্যাঁ বলছি যে পার্টিকুলার কিছু কিন্তু প্রেশারও আছে ওকে অর্গানিজম ইভলভ টুয়ার্ডস দ্য মোস্ট এফিসিয়েন্ট রিপ্রোডাক্টিভ স্ট্রেটেজি সাম অর্গানিজম বলছে কিছু দেখ কিছু জীব আছে যারা হচ্ছে পুরো লাইফ টাইমে ওকে একবার শুধু ইয়ে রিপ্রোড ব্রিড করে ওকে বাচ্চা দেয় দেখ প্যাসিফিক সলমন ফিস তারপর বাম্বু বাস আমরা পড়েছিলাম কি না ক্লাস টুভের ফার্স্ট চ্যাপ্টারে ওকে বাস হচ্ছে যে সারা জীবনে কি বলবো পঞ্চাশ বছর পর একবার ফুল দেয় ওকে ফুল দেওয়ার পরে কি হচ্ছে মারা যায় এরকমই একটা প্রাণী হলো সলমন ফিশ সলমন ফিস মনে রাখবে ওকে প্যাসিফিক সলমন ফিশ পুরো জীবনে একবারই বাচ্চা দেয় দেখ হয় আদার ব্রিট মেনি টাইমস আবার কিছু প্রাণী দেখ প্রচুর অনেকবার বাচ্চাদের ডিউরিং দেয়ার লাইফ টাইম মোস্ট এই যে বিশেষ করে মোস্ট বলছে বার্ড পাখিরা নিস্তনপাই ওকে এখানে এই এটা দিতে পারে সালমান ফিশ বাম্বুটা মনে রাখতে হবে ওকে সাম প্রডিউস এ লার্জ নাম্বার অফ স্মল সাইজ অফ স্প্রিংস আচ্ছা আবার কিছু প্রাণী আছে কি প্রচুর পরিমাণে বাচ্চা দেয় একবারে যেটা হচ্ছে এই যে ওয়েস্টার ওকে সাম কি বলবো শামুক শামুক ওকে সব থেকে বেশি বাচ্চা দেয় বুঝতে পারলে একবারই স্প্রিং ওয়েস্টার্স প্যালাজিক ফিশেস ওকে তার ভয়েল আদার প্রডিউসেস ই স্মল নাম্বার অফ লার্জ সাইজ আবার কিছু প্রাণী আছে যারা কি হচ্ছে বড়ো 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 সাইজের কি হচ্ছে অবস্প্রিং অপত্য জর্মদে বাচ্চা জন্ম জর্মদে যেমন বার্ডস ম্যামালস ইস্তন বাই সো হুইচ ইজ ডিজারেবল ফর ম্যাক্সিমাইজিং ফিটনেস ইকোলজিস্ট সাজেস্ট দ্যাট দ্য লাইফ হিস্ট্রি ট্রিটস অফ অর্গানিজম হ্যাভ ইভলভ ইন এ রিলেশন টু দ্য কনস্টেন্স কনস্টেন্ট ইম্পোসড বাই দ্য অ্য অ্যান্ড বায়োটিক কম্পোনেন্ট অফ দ্য হ্যাবিটেড ইন হুইচ দে লিভ এভলিউশন অফ দ্য লাইফ হিস্ট্রি হ্যাঁ ট্রেডস ইন ডিফারেন্ট কারেন্টলি এরিয়া অফ রিসার্চ বিং কন্ডাক্টেড তো কিছু নেই এখানে কোর্শিন কী দিতে পারে বলতো তাহলে সারা জীবনে একবার শুধুমাত্র বাচ্চাদের স্যালোমন ফিশ আর ব্যবহ সবথেকে বেশি বাচ্চাদের ওয়েস্টার ওকে এটা দিতে পারে এই তিনটে এখানে জিনিস হয়ে গেল আমাদের একটা সেকশন এরপরে যেটা লাস্ট দেখ এই 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 সব থেকে ইম্পর্টেন্ট পুরো চ্যাপ্টারেই ইম্পর্টেন্ট সব কিছু ইম্পর্টেন্ট ওকে কিন্তু মোস্ট মোস্ট বেশি যে কোশ্চিন আসে এখান থেকে ওকে একটা কোশ্চিন আসেই পপুলেশান ইন্টারেকশন ওকে জনসংখ্যার মধ্যে যে ইন্টারাকশান অন্তঃক্রিয়া ওকে তো এই ইন্টারেকশন এটা টপিক হলো এই চ্যাপ্টারের লাস্টকে এটা সেকশনটা আমি আজকে ফার্স্ট বেসিক জায়গাটা বলছি বেসিক জিনিসটা কনসেপ্টটা তারপরে এখানে আমরা চারটা পার্ট করব আলাদা আলাদাভাবে ছোটো ছোটো করে ভালোভাবে বোঝার জন্য দেখি এখানে কী বলছে পপুলেশন ইন্ট্রাকশন বলতে দ্য ক্যান ইউ থিঙ্ক দ্য বাই ন্যাচারাল অফ এনি ন্যাচারেল হ্যাবিটেট অন আর্থ দেখে দেয়ার ইজ এ নো সাস হ্যাবিটেট অ্যান্ড সাস A situation is even in inconce inconceivable, inconceivable for any species, the minimal requirement in one or more species on which it can feed. Even a plant species which makes its own food cannot survive alone. It needs soil microbes to break down the organi organic matter in soil and return. The or, uh, inorganic nutrient for absorption, and then the how will the plant manage uh, pollination without any animal agent? It is obvious that in nature, and animal plants and microbes don't uh, do not and cannot live in isolation, but interact in various ways to form a biological community. Uh, even in minimal communities, many interactive লিঙ্কেজ একজিস্ট অল দো অল মে নট বি রেডিলি অ্যাফারেন এন্ট্রেস্পিফিক হ্যাঁ ইন্টারেস্পেসিফিক ইন্টারাকশন অ্যারাইজ ফ্রম দ্য ইন্ট্রাকশান অফ পপুলেশন টু ডিফারেন্ট স্পেসিস দেখ এখানে কী বলেছে বলতো বেসিক জিনিসটা বেসিক এখানে ইনফরমেশন দিয়েছে একটা দেখ আমরা যত প্রাণী আছি ওকে মানুষ থেকে নিম্ন শ্রেণীর প্রাণী থেকে শুরু করে আমরা মানুষ ওকে সব প্রাণীর মধ্যে আমাদের মধ্যে কি একটা ইন্টারাকশান আছে ক্রিয়া আছে ওকে অন্তক্রিয়া দেওয়া ক্রিয়া আবার দুধনের হয় কি না অন্তক্রিয়া আন্তক্রিয়া হলো অন্তক্রিয়া ইন্টার স্পেসিফিক ইন্টারাকশান আর হলো ইন্ট্রা স্পেসিফিক যখন নিজেদের আমাদের মানুষের মানুষের মধ্যেই ক্রিয়া হয় কি না আদান প্রদান হয় তখন কি আমাদের কী বলবো ইন্ট্রা নিজেদের মধ্যে একই স্পেসিসের মধ্যে যখন আলাদা স্পিসিসের মধ্যে ধর গরুর সঙ্গে তোর কী রিলেশন গরুর সঙ্গে রিলেশন বলতে গরু থেকে তুই কী উপকার পাচ্ছিস ওকে ছাগল তোকে কী উপকার দিচ্ছে ছাগলের তুই কী উপকার করছিস তো আলাদা স্পেসিসের মধ্যে যখন রিলেশন তখন কি বলবো ইন্টার স্পেসিফিক ওকে বুঝতে পেরেছিস ইন্টার হলো ইন্টার ওকে তো এখানে বলেছে যে আমরা একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে নির্ভরশীল আছি ওকে একে অপরকে হেল্প করছি এবং একে অপরকে বিভিন্ন মানে বাঁচার জন্য যেটা হচ্ছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছি এগুলো ইনফরমেশান এখানে দেওয়া আছে কিন্তু আমরা এগুলো একবারে আলাদা আলাদাভাবে পড়ব ওকে ডিটেলস বুঝলি কি না ওকে দেখ ইন্টার স্পেসিফিক ইন্টার স্পেসিফিক মনে হচ্ছে ইন্টারেকশান যখন ডিফারেন্ট স্পেসিস হবে ওকে যেমন গরুর সঙ্গে আমাদের তো কি সম্পর্ক বল ওকে ভাব ওকে গরু গরু কি আদর সঙ্গে তোর সঙ্গে লিঙ্ক আছে অবশ্যই গরুর দুধ খাওয়াস ওকে দুধ থেকে বুঝতে পারলি তো এই ধরনের যে জিনিসগুলো এই ধরনের ইন্টারেকশান হ্যাঁ বুঝতে পারলি তাগুলোকে বলবো ইন্টার স্পেসিফিক দ্য বেনিফিশিয়াল বেনিফিট ওকে আবার দেখ তো এখানে একটা ছক করে দেওয়া আছে এটা দেখব এই যে ছকটা দেখ ওকে কতগুলো ইন্টারেকশন আছে ইন্টারেকশন কী কী হতে পারে টাইপ অফ ইন্টারেকশন ওকে নাম মিউচুয়ালিজম মিউচুয়ালিজম পড়েছি আমরা রিলেশন দুজনেই উপকার হবে ওকে মানে দুটো স্পিসিস প্রজাতি ওকে ধর একটা করে প্রাণী ধর ওকে স্পিসিজের মধ্যে প্রজাতির মধ্যে এ আর বি ওকে মিউচুয়ালিজম যে রিলেশনশিপটা ইন্টারাকশানটা অন্তক্রিয়াটা দুটো প্রাণী একে অপরকে কী করবে উপকার করবে ওকে বেনিফিট হবে একে ওপর থেকে বুঝলি কি না তারপর হলো কম্পিটিশান কম্পিটিশানে কী হয় কম্পিটিশান করতে গেলে কি হবে একজনের ক্ষতি হবে একজনের লাভ হবে কি না প্রতিযোগিতা দেখ ও সরি এখানে কম্পিটিশানে দেখ কম্পিটিশানে দুজনেরই ক্ষতি হয় অ্যাকচুয়ালি যেটা হয় হুম নেগেটিভ দুটোই ওকে মানে কম্পিটিশন যার সঙ্গে ধর সাপোজ কম্পিটিশান করছিস তুই যার সঙ্গে কম্পিটিশান করবি তোর তো ক্ষতি হবে ওরও ক্ষতি হবে কম্পিটিশন হবে কি না সাপোজ একটা সিম্পল যদি উদাহরণ দিই বলে মারামারি করছিস কারোর সঙ্গে তাহলে দুজনেরই ক্ষতি হবে ওকে নেগেটিভ এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে এই যে পজিটিভ যে নেগেটিভ কোনটা হচ্ছে ওকে ডাইরেক্ট আসছে অনেকবারে তাহলে কম্পিটিশানে দুজনকারই হবে ক্ষতি হবে ওকে তারপর প্রিডেশন প্রিডেশন মানে শিকারই ওকে শিকার ধর শিকার করছিস ক্ষেত্রে হবে একজনকার লাভ হবে একজনকার লস হবে মানে তুই প্রাণী শিকার করছিস কিছু শিকার করতে গেছিস জঙ্গলে কিসের জন্য তোর লাভের জন্য কা শিকার মানে কাউকে মারবি ওকে কোনো একটা জীব মারবি শিকার করে হ্যাঁ তাই কি না তাহলে একজন লাভ হবে একজনকে লাভ হবে অন্যজনের ক্ষতি হবে তারপর হলো প্যারাসাইটিজম পরজীবিতা পরজীবী জানিস নিজেদের মধ্যে ধর কারোর মধ্যে কী তোর মধ্যে ধর উকুন আছে যেমন কৃমি আছে কি করছে ক্ষতি করছে আবার একজনের কি হচ্ছে লাভ হচ্ছে প্যারাসাইটিমজমে আর প্রিডেশনে একই হয় ওকে একজনের লাভ হবে অন্যজনের কি হবে ক্ষতি হবে ওকে কৃমি শরীরের মধ্যে থেকে কি করছে ও নিজেকে লাভ করছে অনেক ক্ষতি করছে যেমন উকুন যদি কারো মাথায় থাকে কী করছে মাথার কি করছে শরীরে ক্ষতি করছে নিজের কি করছে ওই জীবটা লাভ করছে বুঝতে পারলি তাহলে পিডেশন প্যারাসিটিজম রিলেশনটা এগিয়ে হবে তারপর হলো কমেন্সালিজম এই কমেন্সালিজম যে রিলেশনটা এটাতে কি হয় একজন তো লাভ হবে ওকে একজন কার লাভ হবে কিন্তু অন্যজনের লাভও হবে না ক্ষতিও হবে না জিরো জিরো মানে হচ্ছে কি তার লাভও হবে না ক্ষতিও হবে না বুঝতে পারলি কমেন্সালিজম এই রিলেশনশিপটাকে বলা হয় কমেন্সালিজম বুঝলি এগুলো আমরা ডিটেলস পড়বো ওকে প্রত্যেকটা টপিকে আছে অনেক উদাহরণ আছে খুব ভালোভাবে এগুলো একবারে কনসেপচুয়ালি আমরা বুঝবো কিন্তু এখানে ডাইরেক্ট এখান থেকে কোশ্চিন আসে চার্ট ওকে এই যে বামপক্ষ ডানপক্ষ যে মিলানো কোশ্চিনগুলো আসে কি না ম্যাট্রিক্স টাইপের ওকে কমেন্সালিজমে ওকে তারপর হলো কমেন্সালিজমের উল্টা অ্যামেনশালিজম এতে কী হচ্ছে নেগেটিভ বোঝায় বুঝতে পারলি কমেন্ট মানে হচ্ছে একজনকার লাভ হবে অন্যজনের লাভও হবে না ক্ষতি হবে না অ্যামেন সালিজমের হচ্ছে অন্যজনের কি হবে একজনের ক্ষতি হবে কিন্তু অন্যজনের লাভও হবে না ক্ষতি হবে না বুঝতে পারলি প্রথমে এটা তাদের মুখস্থ করতে হবে এটা মুখস্থ করতে হবে বলতে মনে রাখতে হবে বুঝতে হবে এটা ওকে অ্যাকচুয়ালি একটু ভাবতে হবে ওকে চোখ বন্ধ করে ভাব এই যে বোধ এখানে ডেফিনেশনগুলো দেওয়া আছে এটা বলে দিই ওকে তারপর আমি ওই টপিকগুলো একটা একটা করে পড়বো চার পাঁচটা পাঁচটা টপিক আছে ওকে মিউচুয়ালিজম আছে কম্পিটিশান সবগুলোই আছে ওকে কয়টা দেখলে দেখ রিলেশন পেলাম আমরা ছটা ইন্টারাকশান ওকে বোধ এই যে বোধ স্পিসিস বেনিফিট যখন হবে মিউচুয়ালিজম বলা হবে ওকে বোধ যখন দুজনের যখন ক্ষতি হবে কম্পিটিশন প্যারাসাইটিজম প্রিডেশান ওকে বলেই দিলাম অলরেডি আরগুলো কিছু নেই এগুলো লেখা আছে ওকে তাহলে এরটা আগে পড়ে নিবি তারপর এই যে আমরা পিডেশন সম্পর্কে পড়বো ডিটেলস বুঝতে পারলি এখানে অনেক উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো মুখ মানে মনে রাখতে হবে এখানদের ডাইরেক্ট থেকে পিডেশন ওকে তারপরে এই যে কম্পিটিশন সম্পর্কে পুরো দেওয়া আছে ডিটেলস তারপর হচ্ছে এই যে প্যারাসাইটিজম সম্পর্কে পড়ব তো তারপর হচ্ছে এই যে কমেন্সালিজম সম্পর্কে পড়বো পুরো তারপর হলো প্যারাসাইটে মেচুয়ালিজম সম্পর্কে ওকে লাস্ট হলো তোর লাস্ট কী আছে মিচুয়ালিজম ওকে অ্যাম এন্ডসেলিজমের উদাহরণ অ্যাম এনস্যালিজম নেই ওকে তাহলে এগুলো আমরা পড়ব তাহলে এগুলো তো আগে পড়ে নেয় সেগুলো আজকে পড়ালাম ওকে ঠিক আছে আর কেউ নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো ওকে এই ভিডিওটা নতুন কোনো স্টুডেন্ট দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা নেট পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যদি ভালো লাগে এবং আশা করছি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো থেকে ভালো তোমরা ফল পাবে এবং ভালো তোমাদের অবশ্যই বেনিফিট হ মানে বেনি বেনিফিট বলতে তোমরা এই ভিডিওগুলো মনোযোগ যোগ মনোযোগ সহকারে দেখার পর তোমরা যদি এনসিআরটিটার সঙ্গে যদি এনসিআরটিটা ফলো করো ওকে তাহলে বুঝতে পারবে ওকে সো থ্যাংক ইউ পরের ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব।